সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন দেখো বাবুসোনা জামা খুলবে না। এখন কটা বাজে জানো? 10:30টার মতন বাজে। তো আমার স্নান টান হয়ে গেছে, আর এখন যেহেতু পুজো দেওয়া নেই ওই কারণেই ভাত বসিয়ে দিলাম। কবে যে অশেষটা ফেলবো ওটাই ভাবছি। তো চলো, রান্নাটা বসিয়ে তো দিলাম, কি যে রান্না করব ওটাই একটা বড় চিন্তা আর কি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার আর আমি কালকে সমস্ত কিছু লেপে ধুয়ে রেখেছি, আর এদিকে বসে পড়েছি সমস্ত সবজি নিয়ে। তো এখন রান্না করব 5 মিশালি সবজি। সমস্ত রকমের সবজি আছে কিন্তু নিরামিষ। যেমন মাছ হলে তো তবু মাছ আলু ফুলকপি দিয়ে রান্না করা যেত, বেগুন কিছু করা যেত। তো এখন সেই ব্যবস্থা নেই, কারণ মাছ নেই নিরামিষ। তো এই জন্য একটা পেঁপে পেরেছি গাছ থেকে, এখন দেখছি পাকা। তো সেটাকেও এখন কেটে নিচ্ছি। কেটে ওটাকে ছোটো ছোটো করে কেটে নিব, কারণ পেঁপেটাও কিন্তু ভালো লাগে। মানে 5 মিশালি সবজির মধ্যে পেঁপে মিষ্টি কুমড়ো, তো আমি এই কারণেই 5 ফোড়ন সম্বার দিয়ে রান্না করব। তো এদিকে দেখো আমার সবজি কাটতে কাটতে ভাত হয়ে গেছে। উনুনের জাল তো ওই কারণেই তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। তো আমার ভাত নামিয়ে এখন বসিয়ে দেব কড়াই। তো আমার সবজি অর্ধেকটা কাটা হয়েছে, আবার বাকিও আছে সবজি কাটতে। তো এখন সবজি কেটে ধুয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম 5 ফোড়নের সম্বার। আর জানো কি হয়েছিল রান্না করার সময়? কড়াইতে যেই না আমি সবজিগুলো দিয়েছি, একদম ধপাস করে আগুন ধরে উঠেছিল। তো তোমরা নিজেই দেখতে পাবে, দেখো দেখেছো কেমন একদম জ্বলে উঠেছিল। আসলে কড়াইটা এত পরিমাণ গরম হয়ে গেছে যে একদম আগুন ধরে উঠতে বাধ্য। আর তেল দিয়েছিলাম না, ওই কারণেই ধরে উঠেছে। তো চলো, যারা অনেক বড় 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 মানে আমার শাশুড়ি মা, তারা বলে ওরকম করে রান্না করলে নাকি তরকারি মানে আগুন ধরে উঠলে তরকারির টেস্টটা একটু ভালো হয়। তো জানি না আমি সঠিক, তো আমার তো মাঝে সাথে ওরকম হয়ে যায় যে এদিকে করতে করতে কড়াই অনেক গরম হয়ে যায়, তখন দিয়ে ছাড়তে পারি না। আর দেখো কাঁচা লঙ্কাও কাটতে পারিনি, তখনই আমার সবজি দিয়ে দিয়েছি শুধু 5 ফোড়নের সম্বার দিয়ে। তো এখন আমি লঙ্কাটাকে দিয়ে দেবো এর মধ্যেই, আর আজকে কোনো বাটাবাটি ঝামেলা করব না, কারণ পেটের একটু আমার ভালো সমস্যা। কালকে রাতে 3-4 বার বাইরে বেরিয়েছি, তো ওই জন্য মশলা ছাড়া একদম সাদা মাঠা রান্না করব। আর শুধু হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ তো দিব না, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার 5 ফোড়নের সম্বার দেবো কাঁচা লঙ্কা দিয়ে। আর দেখো না মূলোগুলো ঘরে এনে রেখেছে, তো অর্ধেক মূলোই ফেলানো গেল। তো আমাদের তো গরু নেই, তো ওই কারণে ওই শাশুড়ি মাকে দিয়ে দিব, ওদের গরুকে খেতে দিয়ে দিবে। তো খেলে দেওয়ার থেকে গরুতে খেলে তবুও একটু ভালো, তাই না? তো এদিকে আমার তো রান্না কমপ্লিট। 5 ফোড়ন সম্বার দিয়ে 5 মিশালের সবজি, নিরামিষের দিনে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি আর আজকে তেমন মশলা দিব না, লাস্টে জিরা ধনে বাটা এসব দিলে কিন্তু আরও বেশি টেস্টি হতো, তো আমি আজকে আর সেটা দিব না। তো চলো, উনুনে রান্না করলে তো তাড়াতাড়ি হবেই, তাই না বলো? তো আমি এখন নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেবো, কারণ নিরামিষ সবজিতে একটু চিনি না দিলে কিন্তু হয় না, তো ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে। তাড়াহুড়ো করে রেডি হয়ে এখন যাচ্ছি একটু ডাক্তারের কাছে। তো ওকেও নিয়ে যাবো ডাক্তারের কাছে, ওর ওই মাথায় দেখবে কী হয়েছে। এই দেখো এরকম, তারা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো আমারও শরীরটা বিশেষ ভালো না, আর বাবুসোনাকে কোথায় রেখে যাবো? তো ওই কারণে তাড়াহুড়ো করে রান্না করে এখন নিয়ে যাচ্ছি সাথে করে। তো চলো, আবার নুপুরের স্কুলে ডেকেছে মিটিং, আগে ওখানে ঢুকবো তারপরে যাবো স্কুলে, স্কুল থেকে হসপিটালে যাবো। মাথায় দেখো না এই যে এই ঘাটা, ওকে ডাক্তারে দেখাবো। কয়েকদিন থেকে বলছি দেখাবো দেখাবো, আর সময় হচ্ছে না, তো আজকে আমিও যাচ্ছি। তো বললাম ওকেও নিয়ে যাই, তো আজও মাঠ দিয়ে যাচ্ছি। যা যা, তুই যাওয়ার সময় কোন দিক দিয়ে গেছিলি?
তো শর্টকাটে যাওয়ার জন্যে কত যে দিক দিয়ে যাচ্ছি কি বলবো। আর যেহেতু স্নান করছি ওই কারণে জলেও নামা যাবে না, ওই জন্য বাসের পুলটা দিয়ে যাচ্ছি আর কি। তো তোমরা কারা কারা বাসের পুলে উঠেছো অবশ্যই কমেন্ট করে আমাকে বলো, আমি কিন্তু উঠি মাঝে সাথে। তো এই তো স্কুলে প্রায় পৌঁছে গেছি, কারণ রাস্তা বাদ দিয়ে সোজাসুজি রাস্তায় এলাম, তো ওই কারণে তাড়াতাড়ি হয়ে গেছে অনেকটা। ওই সামনে এই স্কুলটাই। আর বাবু শোনা তো ভীষণ খুশি, কিন্তু বললাম বাড়িতে থাক, ঠাকুমার কাছে তা থাকবে না। তো এই কারণে কী করবো বলো, নিয়েই আসতে হলো বাধ্যের মতো। এমনিতেও শরীরটা ভীষণ ভালো না, তবুও চলো স্কুলে যাই। ছোটো দিনের বেলা আমি এইমাত্র বাড়িতে এলাম, আর এখন সমস্ত জামা কাপড় উঠোন মাটিতে কেন বসছিস? ওট 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 বাবাই, ওটা নষ্ট করবে না কিন্তু। না মারবো তাহলে মারবো, ওটা কাটবি না কিন্তু। উনুনটার উপরে যতক্ষণ উনুনটা এটা কেটে দেয় জানো, মারবো উঠোন ঘর ঝাড় দিব। আর এদিকে সন্ধ্যাও নেমে আসছে, জামা কাপড় ভয় নেবো, অনেক কাজ বাকি। চলো আর বেশি বকবক করবো না, তো কাজটা করে নিই। তাও তোমাদের সাথে কথা না বললেও ভালো লাগে না জানো, সময় যতই দেখি তোমাদের সাথে কথা না বললে মনে হয় কতদিন যেন তোমাদের সাথে কথা বলা হয়নি। তো আজকে তেমন শরীরটা ভালো নেই, এখন আর চোখ মুখ কেমন হয়ে গেছে, আর এতটাই খারাপ যে কতবার রাতে রাতে ঘুমই হয়নি। শুই আবার গিয়ে উঠি, শুই আবার উঠি, একটু ঘুম ধরে। তো এরকম করতে করতে রাতটা তো পোহালো। তো এবার রাত সকালবেলা ডাক্তার কাছেও গিয়েছিল, তো ডাক্তার কাছে গিয়ে ডাক্তারের দোকান খুলে নেই, তো ওই কারণে ওষুধ আনতে পারেনি, ওই কারণে আমার যেতে হলো। আর স্কুলে ছিল মিটিং, মেয়ের স্কুলে। তো কিসের মিটিং ছিল বলো তো? ভ্যাকসিন হবে ওদের, কি হাম আর কি একটা বললো, ডেঙ্গু না ডেঙ্গু না, ওটা ডেকেছিল মিটিং। আর 5 তারিখে পরীক্ষা, তো গার্ডেন ভালো করে করতে হবে, বই নিয়ে বসতে হবে, 4 দিন থাক তোমার বই পড়তে হবে। বই না পড়লে তো এখনও শাড়িটা চেঞ্জ করিনি, ওভাবেই উঠানটা চার দিয়ে নিচ্ছি, কারণ শাড়ি চেঞ্জ করতে গেলে আমার সন্ধ্যা লেগে যাবে, উঠোন আর ঝাড় দেওয়া হবে না। তো ওই কারণে ভাবছি আগে উঠোনটা ঝাড় দিয়ে তারপর শাড়িটা খুলবো, কারণ ওটাকে ধুতেই হবে এখন, না দিলেও কালকে তো ধুতে হবে। তো ওই কারণে আর ইয়ে করলাম না। আর এদিকে দেখো বাবু সোনার অত্যাচারটা একটু, মোবাইল লাগে মোবাইল। এদিকে দেখো কাজ করতে না করতে এলো একটা ফেরিওয়ালা, তো একজোড়া জুতো কিনলাম, এই লাল কালারের জুতোটা, তো পরে দেখছি পায়ে। তো চলো এখন বিকেল হয়ে গেছে, ফেরিওয়ালা থেকে জুতো টুতো নেওয়া হয়ে গেছে, আর ফেরিওয়ালা চলে যাচ্ছে। বিকেলবেলা দেখো ওরা ছাকনি কিনেছে, সেটা দেখালো। দেখো কাণ্ড, আমি ভাবছি ছাগলগুলো কেন এখনও বাড়ি আসছে না, তো সন্ধ্যা লেগে যাচ্ছে। আর এখন এদিকে খোঁজাখুঁজি করতে দেখছি নদীর ওপারে, তো আমি তো বাড়িতে ছিলাম না তখন, ও পার করে দিয়েছে ছাগলগুলো, এখন আমার এই সন্ধ্যাবেলা কোলে করে পার করতে হবে। আর এপারে মনে হয় ধান খাচ্ছিল, ওই কারণেই পার করে দিয়েছে। চলো ছাগলগুলোকে পার করে নিই। পার করে দিয়েছি আর ছুটতে ছুটতে বাড়ি, কারণ এদিকে সন্ধ্যা লেগে যাচ্ছে ওই কারণে। আর আমি যখন স্কুলে গিয়েছিলাম সমস্ত কিছু বাইরে রোদে দিয়ে গিয়েছিলাম, আমার একটুকু মনে নেই যে ওগুলো পাত্তার আছে। তো জুতো কেনার ইয়েতে একদম সন্ধ্যা লেগে গেছে, আর ওইদিকে ঘরের জানলা টালনা সমস্ত কিছু খোলা, তো ওই কারণে আমি সমস্ত কিছু এখন জানলা টালনা আটকে নিচ্ছি, কারণ নয়তো গুছাতে গুছাতে অনেকটা রাত্রি হয়ে যাবে। আর এদিকে দেখো বিছানা গুছাতে না গুছাতে বাবু সোনার জুতো পরেই উঠে গেল, এত বদমাশি করে না মাঝে সাঝে, কি বলবো, তো বলার মতন ভাষা থাকে না। তো একটা কাজ আমাকে কভার করে করতে হয়, তার কোনো ঠিক ঠিকানা নেই, কী করবো বলো, ওদের ওরা তো বোঝে না। তো এই কারণেই
বকা দিলে ও ঠাকুমা আমাকে বকা দিবে, বলবে ছোট মানুষ বোঝে না তুমি ওর সাথে কেন বকাবকি করছো, তো ওদের বকা দিলে আমারও খারাপ লাগে, তো কী করা যাবে বলো। তো ওইভাবেই মানিয়ে গুছিয়ে চলি আর কি। একটা কাজ আমার কভার করে করতে হয়, তার কোনো ঠিক নেই, তো যে কোনো কাজই। তো চলো আমার বিছানাটা গুছিয়ে নিই। তো এদিকে নূপুর বসে পড়েছে পড়তে, আর ওর বলে পা ব্যথা করছে, দেখো না হঠাৎ করে কেন যে পা ব্যথা করছে। সমস্যা যখন হয় না একদম চারপাশ থেকে, দেখো না। আর এদিকে দেখো বাবু শোনা সোয়েটার পরবে না, বাবু সোয়েটার পরবে না কেন? তো একটু বই পড়ো, হ্যাঁ, কারণ 5 তারিখে পরীক্ষা। এটা কি এঁকেছিস, কি এঁকেছে এটা? আমি, লোক দেখলে তো তোকে বলবে কি আঁকিয়েছে এটা। তো চলো ওকে একটু বই পড়িয়ে দিই। তো মেয়েকে বই পড়িয়ে ওঠা উঠতে উঠতেই ওর বাবা চলে এলো। তো ওর বাবার জন্য এখন বসিয়ে দিয়েছি একটু লাল চা, আর এখন দুজনে মিলে চা খাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো রোজকার যেমন চাটা খাওয়ার পরে রাতে খাবো ভাত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটার কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে একটা লাইক দিও। বাই।